বলিউড হচ্ছে কুড়ে লোকেদের জায়গা, এটা আজকে আমি শিওর বুঝে গেলাম টোটাল ধামালের ট্রেলার দেখে। কারণ টোটাল ধামালের ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে কিছু কিছু মানুষের এরকম অভ্যেস আছে, মানে বা কিছু কিছু মানুষ বলবো না, বলিউডের ম্যাক্সিমাম লোকের অভ্যেস আছে যে একটা যদি কোনো সিনেমা হিট হয়ে যায় সেটা ফ্র্যাঞ্চাইজি বানিয়ে দাও, পার্ট টু পার্ট থ্রি বার করে দাও এবং সেটাকেই আবার ক্যাশ করে নাও। কারণ সেই জিনিসটাই টোটাল ধামালে করা হচ্ছে। ধামাল 2007 রিলিজ করেছিল, 2007 খুবই ভালো কমেডি একটা ফিল্ম ছিল, বাচ্চাদের খুব ভালো লাগবে, আজও টিভিতে দিলে অনেকে মিলে দেখে, ভাল লাগে। আমারও পার্সোনালি তখন আমি ছোট ছিলাম ভাল লেগেছিল, এখনো দেখি তো ঠিক আছে, টাইম পাসের জন্য খারাপ লাগে না। কিন্তু ফার্স্ট অফ অল তো বলতে চাই টোটাল ধামালের ব্যাপারে যে এটা ধামালের কন্টিনিউয়েশন নয়, ডাবল ধামাল, ধামালের গল্পটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কন্টিনিউয়েশন ছিল, এটা তো কন্টিনিউয়েশন নয়, এটা একটা টোটালি নতুন স্টোরি। তারপরে হচ্ছে মেন যে স্টার কাস্ট ছিল সেখান থেকে সঞ্জয় দত্ত এবং আশিস চৌধুরী দুজনকে বাদ দিয়ে দিয়েছে, এবং অ্যাডিশন হচ্ছে মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগন, অজয় দেবগন নিজে প্রডিউসারও সিনেমা, জনি লিভার, এরা অ্যাডিশন আছে, এবং বাকি আশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি এবং সঞ্জয় মিশ্রা এরা রয়েছে। সঞ্জয় মিশ্রার রোল আগে সিনেমাগুলোতে ছোট রোলে ছিল, এবার একটু বড় রোল তাকে দেওয়া হয়েছে। আপনাদেরকে বলে রাখি, এই যে ইন্দ্রা কুমার যিনি এই সিনেমার ডিরেক্টর, ইনি মোটেও ভালো ডিরেক্টর নয়। হ্যাঁ, কিছু কিছু সাকসেসফুল সিনেমা করেছেন, লাইক 90s বলতে পারি দিল আমির খানকে নিয়ে, বা ইশক যেটা আমির খান অজয় দেবগন ছিল, বা বেটা যেটা অনিল কাপুর ছিল, ধক ধক করনে লাগা যে সিনেমার গান, এসব সিনেমা করেছে, বা ধামাল করেছে, মস্তি করেছে, কিন্তু কিন্তু সে ডিরেক্টর হিসেবে কোনোদিনই ভালো ছিল না। হিট দিলেই তো আর ভালো ডিরেক্টর হয়ে যায় না। এবং আপনাদেরকে বলে রাখি, ইন্দ্রা কুমার যখন মানে এখন যত সিনেমা ইম্প্রুভ করছে, ডেভেলপ হচ্ছে, কন্টেন্ট ড্রিভেন হচ্ছে, এই ইন্দ্রা কুমাররা তখন সেই জমানায় টিকতে পারছে না, এবং তারা ওই পুরনো যেগুলো হিট করেছিল সেগুলোকে ক্যাশ করে নেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে বলি যে ওই সিনেমাটা ছিল মাস্তির যে পার্ট টু বানালো, গ্র্যান্ড মাস্তি, গ্র্যান্ড মাস্তি তো একদম ফালতু সিনেমা, কিন্তু যেহেতু সেক্স কমেডি লোকে দেখলো, এনজয় করলো, 100 কোটি কামিয়ে নিল, তারপর ওরা ভাবলো ওইটাকে আবার ক্যাশ করে দেবো, তাই গ্রেট গ্র্যান্ড মাস্তি বানিয়ে দিল। ফালতু সিনেমা, আমি তো 10 মিনিট দেখার পরে বন্ধ করে দিয়েছিলাম, একদম থার্ড গ্রেড সিনেমা। উর্বেশী রতেলা ছিল এবং বিবেক ওবেরয় ওরা সব ছিল, যারা তিনজন মেন কি, তো যাই হোক সে তো চললো না। এবার সেম জিনিস গ্র্যান্ড মাস্তি এটা কি টোটাল ধামালের সাথে করছে। ডায়লগস, আমি কমেডি সিনেমায় মেন হচ্ছে ডায়লগ, পাঞ্চ লাইন, ক্যাচি লাইন, তার মধ্যেও ফার্স্ট পার্টের লাইন ইউজ করে দিয়েছে জাভেদ জাফরি এবং আশাদ ওয়ারসি। আশাদ ওয়ারসি বলছে মে তো 50 কারোর লেগে ছোড়ুঙ্গো, বলতে আগে লেগা তো ছোড়েগা কেউ, এটা ফার্স্ট পার্টে ছিল। এরম প্রচুর ডায়লগ দেখবেন ফার্স্ট পার্টের কপি করে দেওয়া আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে স্টোরি লাইন, স্টোরি লাইন ইজ অলসো সেম টু ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে কি গল্প ছিল, যে প্রেম চোপড়ার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওদের 4 জনকে বলে যায় যে 10 কোটি গোয়াতে লোকানো আছে, এবং তারপরে সঞ্জয় দত্ত এবং ওরা 4 জন বেরিয়ে পড়ে আলাদা আলাদা, যে কে আগে গোয়া পৌঁছাবে টাকা পাবে, সেটা নিয়েই তো গল্পটা ছিল। এখানেও সেম জিনিস, এখানে খালি 10 কোটিটাকে 50 কোটি করে দিয়েছে, প্রেম চোপড়ার জায়গায় ওই মনোজ পাওয়াকে দিয়ে দিয়েছে, তার প্লেন ক্র্যাশ হয়েছে, ওদেরকে বলে গেছে কোথায় আছে 50 কোটি, এবং ওরা প্রত্যেকে যাচ্ছে। হ্যাঁ, একটু সেটগুলো বড় বানিয়ে দিয়েছে, লোকেশন চেঞ্জ করে দিয়েছে, একটু জগ্গা জাসুসে যে টাইপের ছিল ওরম টাইপের জন্তু জানোয়ার ঢুকিয়ে, বাঘ, রাইনো এসব ঢুকিয়ে দিয়েছে, সাপ, একটু সেট, যেহেতু ফক্সস্টার স্টুডিও, অজয় দেবগন এরা কো প্রডিউসার অশোক ঠাকারিয়ার সাথে, তাই জন্য একটু মানে লার্জার দেন লাইফ করবার চেষ্টা করেছে। কিন্তু গল্পর কি আছে, গল্প একদম সেম টু সেম, এবং ওভার দ্য টপ অ্যাক্টিং, মানে ধামালে যেরকম, হ্যাঁ এটা ট্রেলার দেখেই বলছি আমি, এবং অজয় দেবগন যে এইসব ফ্র্যাঞ্চাইজগুলো কেন পার্ট হয়েছে আমি বুঝতে পারি না, এবং অনিল কাপুর কি করছে, মানে আর মাধুরী দীক্ষিত ব্যাক কাম ব্যাক করলো তো একটা ভালো সিনেমা দিয়ে করতে পারতো, এগুলো কি, এবং মানে সিনেমার মধ্যে কি বলবো, মানে কি ভালো ছিল ট্রেলারটার মধ্যে, আমার তো কমেডিগুলোতে হাসিও পেল না, জাস্ট আমার একটা জিনিস ভালো লেগেছে যে লার্জার দ্যান লাইফ করেছে, খুব কালারফুল করেছে, যেগুলো মানে ধামালের আগের পার্টগুলো থেকে আলাদা, স্টোরি ওয়াইজ কোনো নতুনত্ব নেই, ডায়লগ ওয়াইজ নতুনত্ব নেই। তারপরে আরো একটা জিনিস বলতে চাই, যে এখন তো বলিউডে ট্রেন্ড চলছে পুরোনো গানকে রিমিক্স করে দাও, পয়সা পয়সা যে গানটা আছে বহুত পুরোনো গান, ওই সিনেমা ওই গানটাকে আবার বসিয়ে দিয়েছে এখানে। এবং সোনাক্ষী সিনহা, আই থিঙ্ক সোনাক্ষী সিনহার কেরিয়ার ওভার হয়ে গেছে, সোনাক্ষী সিনহা যে সিনেমাগুলোতে অ্যাজ এ হিরোইন কাজ করে সেই সিনেমাগুলোতে একেবারে চলে না বক্স অফিসে, হ্যাপি ফির যে কি ফির ভাগ যায়গি ওই সিনেমাটা তো এক্সাম্পল বিগেস্ট, ওর ফার্স্ট পার্টটা হিট ছিল, সেকেন্ড পার্টটা সোনাক্ষী ছিল সুপার ফ্লপ, ও খালি ওই সিনেমাগুলোতে ঢুকে ঢুকে যেসব ফালতু সিনেমাগুলোতে ঢুকে ঢুকে আইটেম সঙ্গে নাচে। কদিনে আগে ইয়ামলা পাগলা দিওয়ানা 3 নাকি এসেছিল না, ওটাতেও একটা গানে ও নেচেছিল,
ওই খালি অজয় দেবগন আর সালমান খান ধরে ধরে ওকে ওই আইটেম সঙ্গে ঢুকিয়ে দেয়, ও এসে এসে এক একটা নাচে। ফালতু, মানে একেবারে ফালতু বলিউড, মানে এই যে খাটনিটা করে না না, এইটা মানে খুব বাজে। এই জন্য আমি বলি যে কমার্শিয়াল সিনেমা যদি দেখতে হয় তো সাউথের সিনেমা দেখো, তারা প্রতিবার নতুন কিছু ডেলিভার করে। এবং মানে এই জিনিসগুলো মানে অডিয়েন্স, আমি জানি না কি এরা বানাচ্ছে, হয়তো ডেফিনেটলি হিট হয়ে যাবে, কারণ অডিয়েন্স সেই হলে গিয়ে এইসব সিনেমাই দেখবে। 22nd February আসছে, দেখবেন সব চলে যাবে হলে গিয়ে, ধারাধার দেখছে টিকিট কেটে হাউসফুল 100 crore কামিয়ে নিল, তাহলে তাহলে তারা তো আরো প্রশ্রয় পেয়ে যাবে না এরকম ধরনের সিনেমা। তারপরে আমরা আবার সোশ্যাল মিডিয়াতে লিখবো যে বলিউড ডোন্ট মেক গুড ফিল্মস। তো পরমানু লাস্ট ইয়ার এসেছিল 62 crore না কত রকম, 65 crore এরকম নিয়ার অ্যাবাউট ওরকম বিজনেস করেছিল। কি করে হবে, পরমানুর মতো একটা ভালো সিনেমা লোকে দেখতে যাবে না, টোটাল ধামাল আসবে, লোকে দেখতে যাবে, 100 crore কামিয়ে নেবে, 200 crore কামিয়ে নেবে, কে জানে কি হবে। এই জিনিসটা না, কমেডি ডেফিনেটলি বানাও, বাট কমেডির মধ্যেও তো কিছু লজিক থাকবে, কিছু স্টোরি থাকবে। বাধাই ওয়াজ অ কমেডি ফিল্ম, স্ত্রী ওয়াজ অ কমেডি ফিল্ম, বাট তার মধ্যে একটা স্টোরি ছিল। রাজকুমার হিরানি যে সিনেমা বানায় সবকটা কমেডি হয়, বাট তার মধ্যে একটা স্টোরি থাকে। আর তাও যদি তুমি কমেডির মধ্যে, হ্যাঁ আমি মানলাম কি লজিক আমি সাইডে রাখলাম, একটা তুমি মানে ওভার দ্য টপই বানালে, বাট গল্পটা তো নতুন রাখো। ধামাল 1 যেহেতু সুপারহিট ছিল তাই জন্য সেই গল্পটাই সেম টু সেম ইউজ করে দেবে। 2007-19-12 বছরে কি লোকে ভুলে গেছে, লোকে কি গজনী হয়ে গেছে, গজনী আমির খান? কিচ্ছু বলা নেই, ফালতু। আর দেখছি কত মিলিয়ন মিলিয়ন ভিউ, লোকেও মানে পারে। এনিওয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে একটা বেল বাটন আছে ওটাকে প্রেস করে দেবেন যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।